জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে 1996 সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। তার কর্মজীবনে বিভিন্ন উপজেলায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। 2000 সালে স্টিম প্রজেক্টের আওতায় মাস্টার ট্রেনার নির্বাচিত হয়ে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে 3 মাসের কোর্স সম্পন্ন করেন। তিনি সেখানে প্রশিক্ষণ ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ও মাস্টার ট্রেনার হিসেবে কোর্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি প্রশিক্ষণ ম্যানুয়াল ডেভেলপমেন্ট করেন ও সারা দেশে একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ পরিচালনা করেন। 2014 সালে জনাব রফিকুল ইসলাম তালুকদার উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে বিভিন্ন উপজেলায় সততা ও দক্ষতার সাথে একাডেমিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করেন। তিনি মাস্টার ট্রেনার নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে দক্ষতার সাথে প্রশিক্ষণ পরিচালনা করেন। জনাব রফিকুল ইসলাম কাব স্কাউটের উদ্ব্যাসধারী একজন কর্মকর্তা। এরই আওতায় বিভিন্ন কাব স্কাউট প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব রফিকুল ইসলাম 2007 সালে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পদকপ্রাপ্ত হন। তিনি 2016 ও 2017 সালের বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পদক লাভ করেন। 2021 সালে তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে মনোনীত হন এবং সনদ গ্রহণ করেন। 2022 সালে তিনি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়ে সনদ গ্রহণ করেন এবং জাতীয় শিক্ষা পদক 2022-এ অংশগ্রহণের সুযোগ পান। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিভিন্ন উপজেলায় কাজ করার সময় বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন স্কুল নিয়ে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখেন। এছাড়াও তিনি বরিশাল সদর উপজেলায় দায়িত্ব পালনের সময় অন্যান্য কাজের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে কাজ করেছেন। প্রাথমিক শিক্ষার বিবর্তন নিয়ে তার একটি প্রকাশনাও রয়েছে, যেখানে শিক্ষার অতীত থেকে শুরু করে বর্তমান প্রাথমিক শিক্ষার ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি বরিশাল বেতারে বিভিন্ন সময়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নানা অনুষ্ঠান পরিচালনা এবং প্রাথমিক শিক্ষা বিষয়ক কথিকা পাঠে অংশগ্রহণ করেন। বিভিন্ন দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। জনাব রফিকুল ইসলাম একজন দক্ষ একাডেমিক সুপারভাইজার। তিনি বিভিন্ন উপজেলায় কাজ করার সময় বিদ্যালয়গুলিকে শিশুদের কাছে আকর্ষণীয় ও ভীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য বিদ্যালয়কে সাজিয়ে তুলেছেন। শিশুদের ঝরে পড়ার হার এতে হ্রাস পেয়েছে। তিনি সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের সহযোগিতায় শশা ক্লাস্টারের দায়িত্ব পালনের জন্য তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণা প্রদান করেন। সেই সাথে শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জনপ্রতিনিধি, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় প্রাথমিক শিক্ষার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তার মূল লক্ষ্য 2041 রূপকল্প বাস্তবায়নে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মতৎপর হয়ে পেশাগত দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত করা। ধন্যবাদ।